গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা ডে স্টোরিতে। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আজকে কিন্তু আপনাদের জন্য কোনো ব্লগ ভিডিও আমি নিয়ে আসিনি। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেগুলো হলো একটা ইয়ারিং, মানে সেইটা হলো একটা ইয়ারিং কালেকশনের ভিডিও। আর ইয়ারিং সামনে পুজো আসছে, নিত্য নতুন কানের ডিজাইন, কার না দেখতে পছন্দ হয় বলুন? আমার তো ভীষণ পছন্দ হয়। আমি প্রত্যেকজনের ড্রেস কালেকশন, ইয়ারিং কালেকশন, এই পুজো আসলেই না এই কালেকশন দেখা একটা নেশা। ফোন খুলে হোক, দোকানে গিয়ে হোক, কিনেও ফেলি দেখে, কিন্তু পড়াটা খুব একটা হয় না। আমার বিয়ের পর থেকে আমি যা যা ইয়ারিং কালেকশন করেছি আর সেগুলো খুব একটা পরাও হয়নি, সবগুলোই কিন্তু নতুন। আর যেগুলো পরেছি খুব কমই আমি ইউজ করেছি, কারণ বিয়ের পর থেকে আমি খুব একটা কেনা কানের ইউজ করিনি। আমি যেখানে গেছি আমি সোনার কানেরই পরে গেছি, তাও কানের কেনাটা আমার একটা নেশা, যার জন্য আমার কাছে এই মুহূর্তে যে কটা নতুন ইয়ারিং কালেকশন আছে সেইগুলোই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আপনারা দেখে নিন, এই যে এখন অলরেডি আমি এইটা পরে আছি কানে, এই যে এই ব্ল্যাকটা পড়েছে, এই প্রথম আমি এটা কেনা থেকে পড়লাম। মানে কোথায় যাওয়ার সময় আমার একটু সময় হয় না যে আমি একটা কানের চেঞ্জ করে আর একটা পরি, মানে যেই সোনারটা থাকে ওটা পরেই আমি চলে যাই। তো এইটা এখন ভিডিও করবো বলে এটা নতুন আমি আপনাদের সামনে পরে বসলাম, আর বাকিগুলো পরে পরে আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে আপনাদের দেখাচ্ছি এই যে এই দুটো বসা রিং, এটা কিন্তু আমি এখনো একবারও কোথাও গিয়ে পড়িনি, কোথাও যাওয়ার সময় পড়িনি। দেখুন কেমন লাগছে কানে দিয়ে, সবগুলো কানে হয়তো ঢোকাতে পারবো না, কিছু কিছু কানের আমি পরে দেখাবো, জাস্ট কানে সেট করে আমি দেখাচ্ছি। এই যে আর এই হচ্ছে হোয়াইট, দেখো হোয়াইট মোতি দিয়ে, মোতি কি কিছু পুঁতি আছে সেগুলো দিয়ে করা। এই কানেরটাও আমি এখনো একবারের জন্য পরিনি, এই কানেরটাও আমি পরিনি। এই যে শুধু এইটা একটা মনে হয় শর্টস করেছিলাম, একটা শর্টস করার সময় এই কানেরটা পরেছিলাম, কিন্তু পরে কোথাও বাইরে যাওয়া আমার হয়নি। সবচেয়ে বেশি যেগুলো আমি ইউজ করেছি, আর সবচেয়ে বেশি আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে এই যে এইগুলো, এই কানেরটা আমি সবচেয়ে বেশি ইউজ করেছি, মানে এই ধরনের যেগুলো আছে সেগুলো আমি সবচেয়ে বেশি ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন এটাও প্রচুর ইউজ করেছি। মানে এই ধরনের কানেরগুলো না, এগুলো ট্র্যাডিশনাল কানের, তো মানে একটু আধটু এদিক সেদিক যাওয়ার জন্য পরাই যায়। সব কানের কানে ঢুকিয়ে ঢুকিয়ে দেখাতে গেলে আমার কান ব্যথা হয়ে যাবে, যার জন্য আমি উপর থেকেই দেখাচ্ছি। আর এইটা, এইটাও পরেছি, এটা শাড়ির সঙ্গে বেশ কয়েকবার আমি পরেছি। আপনারা বলবেন কিন্তু কোন কানেরটা আমার মুখের সঙ্গে বেশি ম্যাচ করছে। রিসেন্টলি এই কানেরটা পরে আমাকে হয়তো দেখে থাকবেন, এটা পরে আমি নিকো পার্কে গেছিলাম। নেক্সট এই যে এইটা, এইটা একবার পরেছিলাম একটা অরেঞ্জ শাড়ির সঙ্গে, এটা খুব একটা পরা হয়নি, খুব একটা পছন্দেরও নয় আমার এটা। আর একটা ছোট্ট পুচকি দেখাই, ছোট কানে বার করা হয়নি, এটা যখন হাতের সামনে চলেই এসেছে এটা দেখিয়ে দিই। এই যে এটা আমি বেশি চুড়িদারের সঙ্গে পরি, গ্রিন কালারের চুড়িদার পরলে এটা পরি।
এখন আমি আপনাদেরকে দেখাবো যেই ইয়ারিং গুলো আমি কেনা থেকে এখনো পর্যন্ত ইউজ করিনি, তো সেগুলো এখন আপনাদের সামনে দেখাই। এই যে সিলভারের উপর এখানে ব্লু কালারের ছোট ছোট স্টোন বসানো, আর এই যে পুরোটা হোয়াইট স্টোনের উপরে। এই কানেরটা আমি কিনিনি, এটাকে আমাকে একজন গিফট করেছিল, তো এটাও এখনো পরা হয়নি। শুধু মনে হয় যে এটা সাদা কোনো লেহেঙ্গা বা সাদা কোনো শাড়ির সঙ্গে বিয়েবাড়িতে পরবো, কিন্তু সাদা ড্রেস আমার সেই রকম একটা নেই কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার মতন। পুজো দেওয়ার জন্য আছে, কিন্তু সেগুলোর সঙ্গে কি আর এগুলো পরলে ভালো লাগবে? খুব সুন্দর দেখতে। এটা হচ্ছে একটা সেটের কানের, তারপরে আছে এই যে ছোট্ট ছোট্ট সরু সরু। এই ধরনের ছোট ছোট কানের না আমি আগে প্রচুর কিনতাম, কিন্তু এখন না বড় বড় কানের গুলোই আমার কিনতে বেশি পছন্দ হয়। এই কানের গুলো কিন্তু সবই আমি বিয়ের পরে কিনেছি, মানে কিছুই আমি বিয়ের আগের কালেকশন দেখাচ্ছি না। বিয়ের আগের যে কালেকশন আছে না সেগুলো শুধু ছোট ছোট দানা, ছোট ছোট, তখন আমি একদম বসা বসা ছোট ছোট পুঁতি পুঁতি কানের পরতাম, একদমই ঝোলা কানের পরতাম না। তো বিয়ের পরে শাড়ির সঙ্গে পরার জন্য এই ঝোলা ঝোলাগুলোকে আমি কিনেছি। শাড়ির সঙ্গে একটু ঝোলা কানের হলে ভালো লাগে। তো কোথাও যাওয়ার সময় ওই যে প্রথমেই বললাম খুব একটা চেঞ্জ করা আমার হয় না, তো আমি সোনার কানেরই বেশি ইউজ করি, কেনা কানে খুব একটা পরা হয় না, খুব কম পরি। আর এটাও একটা সেটের কানের, সেটটাও পরা হয়নি কোনোদিন আর কানেরটাও না। দেখতে পাচ্ছেন কানেরটা গোল্ডেন পাথর, এই কানেরটা একবার গ্রাউনের সঙ্গে পড়েছিলাম, খুব ভালো লাগছিল দেখতে। এবার আমার সবচেয়ে বড় বড় এবার তিনখানা কানের যেগুলো আমি দেখাচ্ছি, যেহেতু বড় কানের আমি একদম ইউজ করি না, রিসেন্ট আমি কিনেছি কিন্তু পরা হয়নি, সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখাই, এগুলো আমি পরে দেখাবো। চুড়িয়ারের সঙ্গে হয়তো কুর্তির সঙ্গে ভালো লাগছে না, শাড়ির সঙ্গে পরলে ভালো লাগবে। এই কানেরগুলো আমি কোনোদিনই পরিনি কেনা থেকে। তবে এর মধ্যে যেগুলো পরিনি পরিনি বলছি না, তার মধ্যে হয়তো একটা দুটো পরে না আমি কখনো কখনো শর্টস করেছি ঘরের মধ্যে, পরে বাইরে কোথাও যাওয়া হয়নি। যেমন এইটা পরে একবার শর্টস পরেছিলাম আমার মনে হচ্ছে, এই কানেগুলো এখন অনেক ডিজাইনের উঠেছে কিন্তু আমার এখনো কেনা হয়নি, আমার স্টকে বেশি নেই, কারণ অযথা আমি কানের টানে কিনে পয়সা নষ্ট করতে ভালোবাসি না। তাও অনেক কিনে ফেলেছি, কিন্তু অন্যান্যদের বাড়িতে হয়তো আমার থেকেও অনেক বেশি কালেকশন আছে, তারা হয়তো ভাবে এই কটা কালেকশন নিয়ে দেখাচ্ছে,
কিন্তু আমার পক্ষে এই কটাই মনে হচ্ছে প্রচুর, যেহেতু আমি ইউজ করি না, কিন্তু যারা ইউজ করে পরে রেগুলার কানের চেঞ্জ করে করে তাদের হয়তো প্রচুর কালেকশন আছে, আপনাদের দেখিয়ে থাকবেন। কিন্তু আমার কাছে যেটুকু কালেকশন আছে আমি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একটা গোল্ডেনের কালেকশন দেখাই, আর এবার প্ল্যানেটে গিয়ে যে কানেরটা কিনেছি সেইটা হচ্ছে যে এইটা, ওখানে প্রচুর কানের কালেকশন, কিন্তু আমার না কিনলে শুধু মনে হয় যেন অযথা কিনে কিনে পয়সা নষ্ট করছি, যার জন্য আমি কিনি না। পিঙ্ক কালারের কানের আমার একটাও নেই বলে আমি একটা পিঙ্ক ব্লাউজ কিনেছি, যার জন্য আমি এই কানেরটা কিনলাম, কোনো পিঙ্ক ড্রেসের সঙ্গে পরার জন্য, পিঙ্ক শাড়ির সঙ্গে পরার জন্য, যেহেতু পিঙ্ক কানের আমার একটাও নেই। এই হলো আজকে আমার ইয়াররিং কালেকশন। তো আজকে আমার ইয়াররিং কালেকশনগুলো আপনাদের কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। আর আরও এরকম নতুন নতুন কালেকশন দেখার জন্য আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে আগামী কোনো দিনে আগামী কোনো ব্লগে বন্দনা ডে স্টোরিতে। আজকের মতন টাটা বাই বাই।